ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমানির রহিম মালিক ইয়মুদ্দিন ইয়া কান আবদুয়া ইয়া কানস্তাইন ইহদিন সিরতুল মুস্তাকিম সিরতীন আনাম তলহিম গরিল মহদুব আলহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে কোরআন ক্লাস নম্বর টু অর্থাৎ দারসুল কোরআন দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আলমগীর হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী গত পর্বে আলোচনা করেছিলাম বিসমুল্লাহর রহমান উর রাহিম নিয়ে যে বিসমিল্লাহ রহমানউর রাহিম এটা কোরআনুল ক্যারিমের মধ্যে যে প্রত্যেক সুরার শুরুতে এসেছে এটা কি প্রত্যেক সুরার অংশ কি না কারণ সে বিষয়ে যদি আপনারা শুনতে চান তাহলে গত পর্বের আলোচনা আপনারা শুনতে পারবেন সেখানের মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে আবার বলে দিই কারণ আলোচনাটার ধারাবাহিকতা ঠিক রাখতে যায় অনেকেই সেটা শুনলে আপনাদের ধারাবাহিকতাটা ঠিক থাকবে আলোচনাটা বুঝতে সহজ হবে সম্মানিত দশক স্ত্ত্বামণ্ডলী গত পর্বে আলোচনা করেছিলাম যে বিস্মিলাই রসমানি রহিম এটা পবিত্র কালামুল ক্যারিমের কুরানুল ক্যারিমের অংশ কিনা এ ব্যাপারে কিন্তু সবাই একমত যে বিসমিল্লা সুরাতুল এই কুরানুল ক্যারিমের অংশ এরপরে আলোচনা করেছিলাম যে বিসমিল্লা যে প্রত্যেক সুরার শুরুতে আলোচনা আলোচনা লিখা হয়েছে এটা কি প্রত্যেক সুরার অংশ কিনা সেভাবে আলোচনা করেছি এরপরে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুরাত উল ফাতেহার অংশ কিনা সে বিষ বিষয়ে ইনশাল্লাহ সব সবিস্তারে আলোচনা করেছি দলিল আদিল্লা সহকার এবং সব দলিলকে সামনে রেখে একটা ফয়সলা একটা দিয়েছিলাম যে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সম্পর্কে সম্মানিত দর্শক শ্রীতামণ্ডলী আজকে আমরা কিন্তু কুরআনুল ক্যারিমের দ্বিতীয় নম্বর ক্লাস যেটা দর্শল কোরআনের দ্বিতীয় ক্লাস সে ক্লাসে আমরা আজকে আলোচনা করব সর্বপ্রথম যে সুরা মুসাফ হিসাবে অর্থাৎ যেটা কুরআনুল করিম যখন আপনি প্রথমে কুলবেন তখন যেই সুরাটা আসে সেই সুরা সম্পর্কে অর্থাৎ সুরাতুল ফাতিহা সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তো আজকে যে সুরাতুল ফাতেহার আলোচনা করব এর আগে আমরা আসলে কিন্তু সুরাতুল ফাতেহা সম্পর্কে একটু আমরা মোটামুটিভাবে একটু আগে জেনে নেই যে সুরাতুল ফাতেহা এটা মক্কি সুরা কারণ আপনারা যখন কোরআন খুলবেন তখন দেখবেন প্রত্যেকটা সুরার শুরুতে কিন্তু আরবিতে লেখা থাকে আর বাংলা অথবা ইংরেজি যে কোরআন শরীফ আছে সেটার মধ্যে অথবা ইংরেজিতে লেখা থাকে বাংলাতে লেখা থাকে বা উর্দু তর্জমালা যে কোরআন শরীফ আছে সেখানের মধ্যে এরকমই লেখা থাকে যে সুরাতুল ফাতিহা হ্যা মক্কিয়া অথবা অন্য কোনো যে একটা সুরার নাম থাকে মদনী সুরা যদি হয় তাহলে মদনিয়া মক্কি সূরা যদি হয় সেটা মক্কিয়া এ সুরা যেহেতু মক্কায় অবতীর্ণ হয়েছে এই জন্য সুরাতুল ফাতেহা এটা মাকিয়া লেখা হয়েছে এভাবে প্রত্যেকটা সুরার শুরুতে যে লেখা হয় তার অর্থ হলো এটা যে যেটা যে স্থানের মধ্যে নাজিল হয়েছে সেই স্থান এই ইস্তানুল কেরিমের শুরুতে লেখা হয়েছে সম্মানিত দর্শক আলোচনা শুরু করার আগে আমরা একবার মহান আল্লাহ রব আলিনের শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এবং মোহাম্মদুরসুল্লিসাল্লামের উপর একবার দুরু আল্লাহ আল্লাম আলহিহি ও আল্লাহ আলী ওসাহী আজমাইন আল্লাহাম সালআ মহম্মদ কমা সাল ইব্রাহিম ও আলা ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد লাইভ চলাকালীন অবস্থায় কোন দর্শক মন্ডলীকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি লাইভ চলাকালীন অবস্থায় কেউ কোনো প্রশ্ন করবেন না যদি আপনার প্রশ্ন করতে চান তাহলে আমাদের ফাউন্ডেশনের একটা পর্ব আছে একটা গ্রুপ আছে যে আনসার সেখানের মধ্যে কয়েকটা গ্রুপ আছে আপনারা সেই গ্রুপে যাইয়া দিনী ভাইদের এডমিন ভাইদের কাছে নম্বর কালেকশন করে গ্রুপে আপনি প্রশ্ন করতে পারেন যে কোনো প্রশ্ন করবেন ইনশাল্লাহ সেখানে উল্লেখযোগ্য সাহেবরা আছে কোরআন হাদিস দলিল সম্মত অনুযায়ী সেটা আপনাদের জবাব দেবেন ইনশাল্লাহ সম্মানিত তো বলছিলাম যে সুরাতুল ফাতেহা যেটা এটার নাম কিন্তু কয়েকটা আছে যেটা আমরা হাদিসে হাদিস শরীফ আমরা মোতালা করার পরে হাদিস শরীফ গবেষণা করার পরে যে আমরা নামগুলি পেয়ে যাই এর মধ্যে সর্বপ্রথম যেটা এটা হচ্ছে ফাতেহ যেটা সুরাতুল ফাতেহা আমরা যেটাকে বলি পুরানের মধ্যে এটাকে সুরাত ফাতেহা বলা হয়েছে এই শুরুতেই তার নাম দেওয়া হয়েছে সুরাতুল ফাতেহা আসলে ফাতেহ যে শব্দটা এটা হচ্ছে আরবি শব্দ এর আগে আমরা একটা জিনিস বুঝে নেই যে কোরানুল কেরিমে কিন্তু অনেক সময় প্রত্যেক সুরার শুরুতে যে নাম দেওয়া থাকে এটা কিন্তু সুরার ভিতরে যে আলোচনা থাকে সে আলোচনা অনুযায়ী এক একটা সুরার নাম নির্ধারণ করা হয় যেমন সুরাতুল বাকারার যে নামকরণ করা হয়েছে সুরাতুল বাকারা এটা কিন্তু এই এটার ভিতরে কিন্তু একটা বাকারার এক বনিস রাইল সম্প্রদায়ের একটা যুবককে নিয়া একটা গাবির ঘটনা আছে তো বিদায় এটার নামকরণ করা হয়েছে সুরাতুল বাকারা এরপরে আপনি দেখবেন দ্বিতীয় নম্বর সূরা যেটা সুরাতুল আলে ইমরান সেখানে ইমরান আলহ সালামের পরিবার ফ্যামিলি নিয়ে আলোচনা করা হয়েছে তো তার নামকরণ করা হয়েছে সুরায় আলে ইমরান সেম যখন আপনি দেখবেন তৃতীয় নম্বর যেটা নিসা সেক্ষেত্রে এই সেখানে আপনি দেখবেন অধিকাংশ যে মহিলা সংক্রান্ত আলোচনা মিরাজ সংক্রান্ত আলোচনা সেক্ষেত্রে কিন্তু করা হয়েছে তো যার কারণে এই আলোচনা অনুযায়ী এক একটা সূরার নামকরণ করা হয়েছে তো সম্মানিত দর্শকতা তো এই সুরাতুল ফাতেহা যেহেতু এই কোরআনুল কেরিম কুলার সাথে সাথেই এই সুরাটা চলে আসে এজন্য এই সূরার নামকে সুরাতুল ফাতেহা বলে নামকরণ করা হয়েছে কারণ হচ্ছে ফাতেহ শব্দের অর্থই হলো খোলা আলফাথেহ আরবি শব্দ এর অর্থ হলো খোলা ফাতেহার অর্থ হইল যে খুলে কোনো কিছু উন্মোচন করে তো যখন আপনি কোরানুল কেরিম খুলবেন কুলার পরেই যখন আপনি সুরাতুল ফাতেহাটা পাবেন তবিদায় তার নামকরণ করা হয়েছে সুরাতুল ফাতেহা এটা হলো একটা নাম আরেকটা হলো এই সুরাতুল ফাতেহাকে মিনাল মাসানি বলা হয়েছে সাত আয়াত বিশিষ্ট সূরা বলা হয়েছে আর কোরানুল কেরিমের একমাত্র বৈশিষ্ট্য হলো হল এটাই যে স্বয়ং ক্যারিমে ওই সুরা ফাতেহার কথা আরেকটা জায়গায় আলোচনা করেছে আর কোনো সুরার কথা কিন্তু কোরআনে একটা সুরার কথা অন্য সুরায় কিন্তু আলোচনা করে নাই কোরআনের একমাত্র এই সুরা যেটা সুরাতুল ফাতেহা এটার আলোচনা শুধু একমাত্র কোরান করেছে যেমন আল্লাহ কোরআন মধ্যে বলছেন গোলাকাত আতাইনাকা সাবা মিনাল মাসানি হে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি হোসাল্লাম আমি আপনাকে সাত আয়াত ওলা একটা সূরা নাজিল করলাম সূরা দিলাম তো সাত আয়াত বিশিষ্ট সূরা হচ্ছে সুরাতুল ফাতহেহা তো একমাত্র ফাত সুরার এই বৈশিষ্ট্য যে স্বয়ং কোরআনে সেই ফাত হেহার সুরার কথা আলোচনা করেছে স্বয়ং কোরানে তার প্রশংসা করেছে সম্মানিত দর্শক সুতা তো সুরাতুল ফাতেহাকে এজন্যই ফাতেহা বলা হয় যেহেতু আপনি কোরআন পরেই আপনি যখন এটা পেয়ে যাবেন যেহেতু এটা দ্বারা কোরআন ফাতেহা বলা হয় দ্বিতীয়টা হলো এটাকে সাত আয়াত বিশিষ্ট হয় কেন কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মিনাল মাসানি হে আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সাত আয়াত বিশিষ্ট একটা সুরা দেওয়া হলো এবং কোরআনুল আজিম দেওয়া হলো তো দুইটা নাম আমরা পেলাম যে একটা হলো ফাতেহাতুল কিতাব আর একটা হলো আসাসুল কোরআন এ সাবআর মিনাল মাসানি যেটা সাত আয়াত মিষ্টওয়ালা সুরা আরেকটা নাম হলো এই সুরাতুল ফাতিয়ার আরেকটা নাম এটা হচ্ছে সুরাতুল সলাহ এ সুরাত এই সুরাকে সুরাতুল ফাতহাকে সুরাতু সোলাও বলা হয় সালাত বলা হয় সালাত যেটা নামাজ আর কি সালাতের বাংলা অর্থ কেন এই সুরাকে সুরাতুর সালাত বলা হয় কারণ হচ্ছে প্রথম নম্বর কথা যে পৃথিবীতে যত ধরনের সালা আছে নফল ওয়াজিব ফরজ সুন্নত মুস্তাফ যত ধরনের সালা সালাত আপনি পড়বেন প্রত্যেক সালাতে কিন্তু সুরাতুল প্রত্যেক রাকাতে পড়তে হয় প্রত্যেক জন্য রাকাতে সুরাতুল ফাতেহা পড়তে হবে অতএব এই সুরাটা যেহেতু প্রত্যেক সালাতে প্রত্যেকেই পড়তে হয় বিদায় এই জন্য এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল সালা একটা কারণ আরেকটা কারণ হলো যেটা রসুল রসুল্লাহ সাল আলাই হুসাল্লাম যেটা হাদিসে কুৎসি নামে আমরা জানি এটা আমাদের কাছে পরিচিত সহি বহারির সাইরাদার সাতশো সাইড নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাতাম বলেছেন যে তার প্রতিপালক বলেন কাসম তু সলাত কাসম তু সলাত বাইনি ও বাইনা আবদিন ইসফাইন ফাইদা কাল আব্দুল আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন কাল আল্লাহ হামিদানী আব্দি আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন যে আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেছেন যে আমি সালাদকে দুই ভাগে ভাগ করেছি একটা হলো আমার বন্দার মধ্যে এবং আমার মধ্যে তাহলে সলাদকে বাগ করেছেন অর্থ হলো সলাদ মানে সুরাতুল ফাতেহাকে বাগ করেছেন অর্থাৎ এরপর আল্লাহ বলছেন ইদা কাল আল আব্দ আলহামদুলিল্লাহ যখন আমার বন্দা বলে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন তখন আল্লাহ কিন্তু বলেন হামিদানি আব্দি আমার বন্দা আমার প্রশংসা করেছে আমার তারিফ করেছে আমার গুণ গুণকীর্তন করেছে তো হাদিস দ্বারাও বোঝা যায় যে এই সুরাতুল ফাতেহার আরেকটা নাম হলো সুরাতুস আরেকটা নাম হলো পাঁচ নম্বর একটা নাম হলো যেটা হচ্ছে এটাকে উম্মুল কিতাব বলা হয় কিতাব কারণ হাদিসের মধ্যে আছে যে লাহ বি ফাতে হাদ কিতাব বা লা কোরআন এরপরে হাদিসের মধ্যে উম্মুল কোরআন এই জাতীয় শব্দ ব্যবহার হয়েছে তাহলে এই সুরাকে সুরায়ে উম্মুল কোরআনও বলা হয় সুরাতুসলাতও বলা হয় সুরাতুল ফাতেহাও বলা হয় এরপরে সুরাত সাবমিনাল মিনাল মাসানিও বলা হয় এবং এই সুরাকে উম্মুল কুরার বলা উম্মুল কুরান বলার আরেকটা কারণ হলো যে আমরা জানি যে আরবি শব্দ উম্মুন শব্দের অর্থ হলো মা মূলত উম্মুন শব্দের শাব্দিক অর্থ যেটা এটা হলো কোনো জিনিসের মূল কোনো জিনিসের জ্বর যেটাকে বলা হয় এটাকে উম বলা হয় যেমন সন্তানের মূল হচ্ছে মা মা সারা যেহেতু সন্তান পৃথিবীতে আসার কোনো মাধ্যম নাই অতএব এজন্যে মাকে উমুন বলা হয় তাহলে উমুন শব্দের অর্থ হলো যদি মূল হয় তাহলে সুরাতুল ফাতেহাকে উম্মুল কোরআন কেন বলা হলো এর অর্থই হলো যে সুরাতুল ফাতেহা হচ্ছে কোরআনের মূল কোরআনের মূল কেন কারণ এই কোরআনের মধ্যে তাহিদের কথা আলোচনা করা হয়েছে সব কিছুর কথা আলোচনা করা হয়েছে যেজন্য তো ইমাম শাহি রহমতুল্লাহ বলেন যে কোরআনুল কেরিমের মধ্যে এমন একটা সুরা যেটা হচ্ছে সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ সব সবকিছু একেবারে মিন জুমলা আলোচনা করেছেন একেবারে সব কিছু এই মিন জুমলা একত্রিত করে সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ রবুল আলমিন আলোচনা করেছেন তো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী তো এই সুরার নাম হচ্ছে একটা সুরাতু এই উম্মুল কোরআন এরপরে আরো বিভিন্ন নাম বলেছেন কেউ কেউ শিফা বলেছেন আবার এটাকে হাদিসের মধ্যে দৈফ দুর্বল বলেছেন যে এই শিফা এটা আবার কেউ কেউ আসাসুল কোরআন বলেছেন তো সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা মোটামুটি একটা আহ আকারে আমরা এই জিনিসটা বুঝলাম যে সুরাতুল ফাতেহার কয়েকটা নাম রয়েছে এবং সুরাতুল ফাতেহার কয়েকটা নাম আছে এ বিষয়ে আমরা মোটামুটি ভাবে একটু আলোচনা করলাম কেন এই সুরাতুল ফাতেহার এই নামকরণ করা হলো এটা হলো প্রথম একটা পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট বলেছিলাম দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যে আলহামদুলিল্লাহ বিলা আলমিন এই যে আয়াতের মধ্যে সর্বপ্রথম আমরা আলহামদুলিল্লাহ বিলা আলমিন বলি যে সর্বপ্রথম আমরা বলি যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য এই কিন্তু এটা আমরা অর্থ আমরা এটা কিন্তু তুলি দেখুন একটা প্রশ্ন হলো যে কুরআনুল কারিমে আলহামদুলিল্লাহ শব্দে ব্যবহার হয়েছে কিন্তু অনেক জায়গায় তো দেখা যায় যে আমরা যখন খুতবা শুরু করি আমরা যখন কোনো কথাবার্তা শুরু করি তখন আমরা কিন্তু বলি ইন্নাল হামদালিল্লাহ অথবা আমরা বলি নাহমাদুহু আমরা কিন্তু এটা বলি যে নাহমাদুহাদুহ আসলি আমরা কিন্তু এরকম বলি আমরা যে নাহমাদুহু অথবা ইন্নাল হামদা বলি হামদা শব্দের অর্থ হলো যে প্রশংসা আল্লাহর জন্য নাহমাদু অর্থ হলো আমরা আল্লাহর প্রশংসা করতেছি কিন্তু এই ক্ষেত্রে কোরআনের মধ্যে কেন আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করা হলো এখানে তো এরকমও শব্দ ব্যবহার করা যেত যে ইন্নাল হামদালাহি রবিল আলামিন বা নাহমাদি রবিল আলামিন এভাবে আল্লাহ কোরআনুল করিমের আয়াত এটা নাজিল না করে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এভাবে আল্লাহ কেন নাজিল করলেন সমানিত দর্শক শ্রোতা মন্ডলী এটার মূল বিষয় হলো যেহেতু এটা দারসুল কোরআন অতএব আমরা মোটামুটি একটু যদি সবিস্তারে একটু আলোচনা না করি তাহলে দর্শকদেরও কোনো ফায়দা হবে না আমাদেরও কোনো একটা আলোচনাকে এই পুরাপুরিভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে পারবো না বিদায় একটু সবিস্তারে একটু আলোচনা করতে হবে সমানিত দর্শক শ্রোতা মন্ডলী তো বলছিলাম যে আল্লাহ যে সুরাতুল ফাতেহার শুরুতে আলহামদুলিল্লাহ যে শব্দটা বললেন আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ইন্নাল হামদাও বলি অথবা আমরা অনেক ক্ষেত্রে নাহমাদ সাল্লাহ রাসুল ক্যারিম বলি তো কোরআনের ক্ষেত্রে কিন্তু এটা হলো না কেন হলো না কারণ হলো আলহামদুলিল্লাহ যে একটা শব্দ যেটা আরবি এ কারণ অনুযায়ী আরবী ব্যাকরণ অনুযায়ী এই জাতীয় শব্দকে ইসিম বলা হয় আর ইসিমের মধ্যে এমন একটা পাওয়ারফুল অর্থ পাওয়া যায় যে অর্থটা সব সময় তার মধ্যে বিদ্যমান থাকে কখনও তার কাছ থেকে এই অর্থটা সরে যায় না যেমন ফাইল যেটা ক্রিয়া যেটা এটার মধ্যে ওর ওই সময় থাকবে যতক্ষণ তার ফাইল করবে কর্তা যখন কোনো কাজ করবে তখন ওই তাকে কর্তা বলা হয় কর্তা যখন যেমন আমি এখন দাস দিচ্ছি তখন আমাকে রিস বলা হবে আমি যখন দাস দেবো না তখন আপনি আমাকে মুদারিস বলতে পারবেন না কারণ যেই সময় আমি দাস দেব এই সময় আমি রিস তো সেম যখন কোনো একটা বৈশিষ্ট্য কোনো একটা গুণ এই বৈশিষ্ট্যটা এবং গুণটা চিরস্থায়ী থাকে একমাত্র ইসিম এই জাতীয় শব্দের মধ্যে যেটাকে আরবিতে ইসিম বলা হয় নামবাচক বাচক শব্দের মধ্যে এই এই গুণটা থাকে কারণ এই গুণটা তার মধ্যে থেকে কখনো পৃথক হয় না তাহলে এখানে যদি আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হয় যে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রবাহ আলামিনের জন্য এই প্রশংসাটা এখন করতেছি বলে শুধু এখনই আল্লাহ প্রশংসিত না সব সময় আল্লাহ প্রশংসার যোগা মানুষ প্রশংসা করুক বানাই করুক সব সব সময় আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য এজন্য আলহামদুলিল্লাহর মধ্যে এমন একটা শব্দ ব্যবহার করে আল্লাহ ইসিম শব্দটা ব্যবহার করে আল্লাহ এটাই বোঝাতে চান যে আল্লাহ রব্বুল আলমিন তোমরা পৃথিবীর কোনো মানুষ প্রশংসা করুক বানাই নাই করুক এরপরেও আল্লাহ প্রশংসনীয় এরপরেও আল্লাহ প্রশংসিত দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ মধ্যে যে আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে বলছি অত পুরাপুরি বিস্তারিত আলোচনা করতে গেলে আবার আলোচনার ধারাবাহিকতা ঠিক থাকবে না কারণ এখানের মধ্যে কিন্তু অনেক শ্রোতা থাকেন যারা কোরআনে কোরআনকে মোটামুটিভাবে বুঝেন অনেক শ্রোতা আছে যে কোরআনকে মোটামুটি ও বুঝেন না ওনারা স্টাডি করতেছে যে কিভাবে কোরআন বোঝা যায় কিভাবে কোরআন ক্যারিমের অর্থ সুন্দর করে বোঝা যায় শোনা যায় তো অনেক এরকম কিন্তু আমাদের অনেক শ্রোতা মন্ডলীরা আছে আমাদের অনেক দর্শক আছে তো এই এত বিস্তারিত আলোচনা করবো মোটামুটি ভাবে আলোচনা করবো যাতে করে শ্রোতারা দর্শক মন্ডলী তার থেকে একটা ফায়দা পায় দ্বিতীয় হলো যে এখানে মধ্যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের মধ্যে দ্বিতীয় শব্দ যেটা আল্লাহ আল্লাহ যে এমন একটা শব্দ এই শব্দের কিন্তু পূর্ণ হয় না স্ত্রীলিঙ্গ হয় না এই শব্দের স্ত্রীলিঙ্গ আপনি এই শব্দের এই সরি আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ হয় না মোহান্ন যেটাকে বলা হয় এটা মহানাস হয় না এই জন্যে আল্লাহ গড যারা যারা গড বলে এই গড শব্দের কিন্তু স্ত্রীলিঙ্গ আছে যারা ভগবান বলে ভগবানের কিন্তু স্ত্রীলিঙ্গ আছে যারা যারা যে ধর্মের মানুষ তাদের তারা আল্লাহকে তারা তাদের প্রভুকে তারা যেভাবে ডাকে এই জাতীয় শব্দের কিন্তু স্ত্রীলিঙ্গ পাওয়া যায় কিন্তু আল্লাহ এমন একটা শব্দ এই শব্দের কিন্তু স্ত্রীলিঙ্গ নাই তো সম্মানিত দর্শক তো আলহামদুলিল্লাহ রবিল্লা আলামীন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য রব্বুল আলমিন যিনি হলেন দুনু জাহানে এই দিন যিনি হলেন রব্বুল আলমিন সমস্ত জাহানের প্রতিপালক সমস্ত জাহান এটা দুনিয়া হতে পারে দুনিয়া আখেরাত এবং যত এই জগৎ আছে পৃথিবীর বুকে প্রত্যেকটা আলম প্রত্যেকটা আলমের প্রতিপালক আল্লাহ সুবানাউ তালা এখন আপনি মনে করতে পারেন যে আল্লাহ কীভাবে প্রতিপালন মানুষকে লালন পালন করেন প্রত্যেকটা সেক্টরে আল্লাহ লালন পালন করার এক একটা তরতিব আছে নিয়ম আছে যেমন রব শব্দের অর্থই হল যে প্রত্যেকটা জিনিসকে তার প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী এই প্রয়োজনীয় জিনিস দিয়ে তাকে লালন পালন করার নাম হচ্ছে রব অর্থাৎ যেই সময় যার যেটা দরকার ওই সময় ওই জিনিসটা তাকে দিয়ে যে প্রতিপালন করে তার নামই হচ্ছে রব আল্লাহ সারা পৃথিবীতে আর কেউ রব হতে বাস্তবেই রব হতে পারে না যে আল্লাহ যেই সময় মানুষের যেটা দরকার ওই সময় ওই জিনিসটা দিয়ে আল্লাহ যাকে লালন পালন করা ওই যে লালন পালন করার নামই হচ্ছে রব যেমন সন্তান যখন ভূমিষ্ট হয় পৃথিবীর মুখে যখন সন্তান আগমন করে তখন কিন্তু সন্তান মায়ের পেট থেকে জন্ম নিয়ে কিন্তু ভালো ভালো খাবার ভিটামিনযুক্ত খাবার এগুলি কিন্তু আমরা সন্তানকে খাওয়াই না আমরা প্রথমে মায়ের দুধ দেই কেন আমরা এটা করি না কারণ হচ্ছে আমরা তো ইচ্ছা করলে প্রচুর পরিমাণ মধু বাচ্চাকে খাওয়াতে পারতাম প্রচুর পরিমাণ ভালো প্রোটিনওয়ালা ভালো ফল মূল আমরা বাচ্চাকে খাওয়াতে পারতাম কারণ জানি এটার মধ্যে কি আছে ভিটামিন আছে কিন্তু আমরা এরপরেও বাচ্চাকে কেন এটা দেই না কারণ হচ্ছে যে বাচ্চা এই ফলমূল খাওয়ার এবং এই জাতীয় বাইরের খাবার কেচ করার যে মেয়েদা যেটা তার পাকস্তরী এটা এখনো তৈরি হয় নাই এখন শুধু আল্লাহ তাকে এভাবে তৈরি করছেন যে তুমি এখন মায়ের দুধ পর্যন্ত খাইবা ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত তুমি পান করবা এরপরে আস্তে আস্তে যখন তোমার সময় আসবে আল্লাহ রবীলিন ওই বাচ্চাটাকে আস্তে 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 এভাবে তাকে গড়ে তুলেন তো তার নাম হচ্ছে রব তরব দেওয়া অর্থাৎ যেই সময় যে জিনিসটা প্রয়োজন ওই সময় ওই জিনিসটা দিয়ে লালন পালন করার নাম হচ্ছে বাচ্চা যখন একটু বড় হয় যখন একটু শক্ত খাবার খেতে পারে তখন কিন্তু আল্লাহ তার দুইটা দাঁত দুইটা চারটা এভাবে আস্তে আস্তে তার সবটি দাঁত মুখের মধ্যে উঠে যায় এর অর্থই হলো যে এখন বাচ্চা ভালো এই শক্ত খাবার খাওয়ার উপযোগী হয়েছে তো এই যে একটা সিস্টেম এই যে একটা প্রাকৃতিকভাবে এই যে একটা যে আল্লাহ মানুষকে এই নিয়ম চালু করেছেন মানুষের মধ্যে এই নিয়ম একটা দিয়েছেন এটা কিন্তু পৃথিবীর আর কেউ এটা করতে পারবে না এজন্য আল্লাহ সারা পৃথিবীতে আর কেউ রব হতে পারবে না আরেকটা বিষয় হচ্ছে যেমন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটা আহ তাড়াতাড়ি বেড়ে যায় যেমন আমাদের হাতে নখ এটা এটা যেভাবে বৃদ্ধি হয় এভাবে কিন্তু আমাদের মুখের দাঁত এভাবে বৃদ্ধি হয় না কেন হয় না কারণ আল্লাহ রবুল্লা আলমিন এই নোকের যে একটা পাওয়ার এবং দাঁতের যে পাওয়ার এই পাওয়ার যদি সেম দিতেন তাহলে আমাদের দাঁত নিচেরটা অনেক নিচে চলে আসতো উপরটা অনেক উপরে চলে যেত কেন কেন যে আল্লাহ এই দাঁতকে এই সিস্টেমে রাখেন নাই এই রাখেন নাই নোককে এই তর্তিপে রেখেছেন মাতার চুলকে তরটিপে রেখেছেন কিন্তু যে মুখের দাড়ি যেটা আছে। এটা কিন্তু মাতার এই দাড়ি যে এটা কিন্তু মাতার চুলের মতো লবা হয় না কেন হয় না কারণ এর মধ্যে চুল কিন্তু এটা কিন্তু এর মধ্যে আল্লাহ রুবুল্লা আলমিন এই সিস্টেমটা দেন নাই অতএব যে যেই সময় যেই জিনিসের যেই সময় যেই মানুষের যেই জিনিসটা দরকার ওই সময় ওই জিনিসটা দিয়ে যে লালন পালন করে তার নামই হচ্ছে রব এই জন্য আলহামদুলিল্লাহ হিরবিল আল্লাহ সুবায়না তালা যিনি হচ্ছেন সমস্ত পৃথিবীর সমস্ত জাহানের প্রতিপালক সব যত জাহান আছে যত আলম আছে কারণ মহাসির কিরাম বলছেন যে এক একটা আলম এক একটা মান্ধা এক একটা আলম এক একটা গ্রহ এক একটা আলম বিভিন্ন ভাবে এটার তাফসির করেছেন তো এই কিন্তু এরকমই করে যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবানা তালার জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক সম্মানিত দর্শক শ্রোতা তো এটা হলো সুরাতুল ফাতেহার প্রথম নম্বর আয়াতের প্রথম আয়াতের অর্থ এক্ষেত্রে কিন্তু আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আয়াত সাতটা আয়াতি নাকি নাকি মিলে একটা আয়াত এটা কিন্তু আমরা গত পর্বে আলোচনা করেছি এটা এখন আলোচনা করা যাবে না সম্মানিত দর্শক শ্রোতা দ্বিতীয় নম্বর আয়াত যেটা আর রহমান রহিম এটা হলো রহমান এবং রহিম যিনি রহমান অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত মেহরবান এটা হলো রহমান এবং রহিমের অর্থ এখন রহমান এবং রহিম নিয়ে আমরা একটু আলোচনা করি রহমান এবং রহিম দুটা যে শব্দ একটা হলো রহমান এবং একটা হলো রহিম দুটা কিন্তু মোবালাগা আরবিতে মোবালাগার বলা হয় সিফতের সিগা বলা হয় দুটার অর্থ কিন্তু সেম অর্থ কিন্তু এক প্রথম নম্বর কথা হলো রহমানের মধ্যে মূল অক্ষর যেটা এটা হলো হামিম তার অর্থ হল রাহমন রহিমের মধ্যে যে মূল শব্দ যেটা এটার অর্থ হলো রাহামিম যার অর্থ হলো রাহমন তাহলে দুনুটা রহমান এবং রহিম দুনুটার মূল শব্দগুলো কিন্তু এক রাহমন শব্দ থেকে রহমানও বের হয়েছে রহিমও বের হয়েছে দুনুটা শব্দের অর্থই হলো এক এটার শব্দের অর্থ হলো রহমান শব্দের অর্থ হলো অন্তর নরম হওয়া এখন প্রশ্ন হলো যে আল্লাহ রুবুল্লাহ আলমিন রহমান এবং রহিম তাহলে তো বোঝা গেছে আল্লাহ রবাহ আলমিনের অন্তর আছে তে অন্তর আল্লাহ তো এমন আল্লাহ এমন সত্তা যার কোনো নাই যার কোনো মিশাল কেউ দিতে পারবে না কবি আল্লাহ আল্লাহর মতোই আছেন তো এখানে রহমান এবং রহিম শাব্দিক অর্থ হলো অন্তর নরম হওয়া কিন্তু এ আদালতে এই জিনিসটা পরিষ্কার হয় যে আল্লাহ সুবান অন্তর আছে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী অর্থ নরম অর্থ অন্তর নরম হওয়া এর অর্থ কিন্তু এখানে এটা ঠিক আছে তবে এর অর্থ হলো অন্তর নরম হলে যে ফলাফল দ্বারা এই ফলাফল উদ্দেশ্য এখানে যেমন কেউ যদি কারো প্রতি দয়া করে কেউ যদি কারোর প্রতি মায়া করে অস্বাভাবিক তার অন্তর তার প্রতি নরম হয়ে যায় তার অন্তর তার প্রতি একটু দরদান্বিত হয়ে যায় যখন কারো প্রতি মায়া মহব্বত পৃথিবীর কেউ করে যেহেতু তার অন্তর একটু নরম হয়ে যায় নরম হওয়ার ফলে একজন মানুষের প্রতি সে রহম করে মানুষের প্রতি দয়া করে সেম আল্লাহ রহমানুর রহিম এর অর্থই হল অন্তর নরম হলে যে ফলাফল দ্বারায় অর্থাৎ মানুষের প্রতি রহম করা করা দয়া এটার অর্থ হলো এটা আল্লাহ অন্তর নরম হলে যে ফলাফল হয় রহমানুর রহিমের এই অর্থই হলো এটা যে আল্লাহ রবহাম দয়া কর রহিম এবং রহমান দয়া করণেওয়ালা এবং মেহরবান সম্মানিত দর্শক এটা হলো একটা অর্থ এখন প্রশ্ন হলো রহমান এবং রহিম দুটার অর্থ যদি একই হয় তাহলে দুটা শব্দ এক জায়গায় তো আল্লাহ কেন আনলেন একটা শব্দ তো ব্যবহার করলেই হইত যেমন আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান সমস্ত প্রশংসা আল্লাহ সুবানার জন্য যিনি রহমান অত্যন্ত দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহ সুবান জন্য যিনি অত্যন্ত মেহেরবান একটা শব্দ আনলে কিন্তু হতো কারণ যেহেতু দুটা শব্দের অর্থই এক দুনোটা শব্দের অর্থই যেহেতু এক তাহলে আল্লাহ কেন এই কুরআনুল কারীমের মধ্যে আর-রহমান এবং রহিম দুটো শব্দ আনলেন একটা শব্দ আনলে তুই হত সমানিত দশ শতমণ্ডলী এই জায়গাতে কিন্তু রহমান এবং রহিম দুনোটার শর্ত শব্দ এক হলেও অর্থ এক হলেও একটা শব্দ ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে আরেকটা শব্দ ব্যবহার হয় আরেকটা এই একটা শব্দ ব্যবহার করা হয় এক ক্ষেত্রে আর আরেকটা শব্দ ব্যবহার করা হয় আরেক ক্ষেত্রে যেমন রহমান শব্দটা ব্যবহার করা হয় দুনিয়ার ক্ষেত্রে আর রহিম শব্দটা ব্যবহার করা হবে আখেরাতের ক্ষেত্রে কিভাবে যে কোনো মানুষ এই যে পৃথিবীর বুকে যে আল্লাহ মানুষের প্রতি দয়া করেন এহসান করেন যেমন বৃষ্টি যখন আল্লাহ পৃথিবীর বুকে যখন বৃষ্টি বর্ষিত করেন আমরা মনে আমরা বলি যে রহমতের বৃষ্টি যে আল্লাহর রহমত আসমান থেকে নাজিল হচ্ছে এটা আমরা বলি স্বাভাবিক আচ্ছা যখন আল্লাহর রহমত অর্থাৎ বৃষ্টি যখন কোরআন বৃষ্টি যখন এই পৃথিবীর বুকে নাজিল হয় বৃষ্টি যখন বর্ষিত হয় দুনিয়াতে তখন কি এই রহমতটা এই দয়াটা শুধুমাত্র মুসলিমরা করে না পৃথিবীর বুকে যত সম্প্রদায়ের মানুষ আছে সব করে পৃথিবীর বুকে যত সম্প্রদায়ের মানুষ আছে সব সম্প্রদায় কিন্তু আল্লাহর যে দয়া আল্লাহর যে রহমত এই বৃষ্টি এটা কিন্তু বুক করে আল্লাহ তো বলতে পারতেন যে আমার বৃষ্টিটা শুধু মুবিনরা আমার রহমতটা পাবে আর কেউ পাবে না তাহলে বোঝা গেল এই রহম আল্লাহর রহমত পৃথিবীর বুকে মুমিনরা যেভাবে পায় কাফিররা ওইভাবেই পায় কাফিররা মুমিনরা সবাই পায় আল্লাহর রহমত পৃথিবীর বুকে সবাই মুখ করতে পারে এই দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনের এই সানে রহমান শব্দ ব্যবহার করা হয় আর আখেরাতের ক্ষেত্রে রহিম শব্দ ব্যবহার করা হয় কীভাবে যেমন বলা হবে রহিমুল আখিরা রহিমুল্লা আখিরা আখেরাতে আল্লাহ রহম করেন বলা কীভাবে আল্লাহ কোরআন এই আল্লাহ রবুল্ আলমিন আখেরাতে শুধুমাত্র মুমিনদের প্রতি রহম করবেন কাফির মুশরিক এদের প্রতি রহম করবেন না এজন্যে এই আল্লাহর রহমতটা আখেরাতে যেহেতু সীমিত এটা হবে মুমিনের জন্য এই রহিম শব্দটা মুমিনের জন্য ব্যবহার হবে পরকালে আর রহমান শব্দটা যেহেতু আল্লাহর রহমত দুনিয়াতে ব্যাপক সব সবাই আল্লাহর রহমত মুখ করে এজন্যে সবার এই দুনিয়ার ক্ষেত্রে রহমান শব্দটা ব্যবহার করা হবে অতএব এই দুইটা শব্দ রহমান এবং রহিমকে এই সুরাতুল ফাতিহার মধ্যে একত্রিত করা হয়েছে দ্বিতীয় নম্বর কথা হলো রহমান এবং রহিমের দুনুটার অর্থ তো এক তাহলে রহমান এবং রহিম এই শব্দের মধ্যে পার্থক্য কিভাবে করবেন সম্মানিত দর্শক সীতামণীর পার্থক্য আমরা এভাবে করতে পারি যে একটা শব্দের মধ্যে অর্থ বেশি একটা শব্দের মধ্যে অর্থ কম অর্থ কিভাবে বেশি যেমন আখেরাত দুনিয়াতে যখন আল্লাহ মানুষের প্রতি রহম করবেন সেই রহমটা কাফিরেরও হয় মুশরিকেরও হয় মুমিনেরও হয় আল্লাহ মুমিনের প্রতিও রহম করেন কাফিরের প্রতিও রহম করেন মুশরিকের প্রতিও রহম করেন এই জন্য বলা হয় আর আখেরাতে যে আল্লাহ মানুষের প্রতি রহম করে সেটা শুধু মুবিনের ক্ষেত্রে ব্যবহার করা হয় অতএব আল্লাহর রহমত আখেরাতের তুলনায় দুনিয়াতে বেশি হয় কারণ যেহেতু এটা বেশি সম্প্রদায় পায় আর আখেরাতে শুধু একটা সম্প্রদায় পাবে তারা হচ্ছে মুমিন তাহলে বোঝা গেল রহমানের মধ্যে একটা ক্ষমতা বেশি রহিমের মধ্যে শব্দগতভাবে একটা ক্ষমতা কম এটা কিভাবে যেমন আমরা বলি আর রহমান শব্দ যখন আমরা উচ্চারণ করব। আর রহমান এখানের মধ্যে অক্কর কিন্তু রহিমের তুলনায় একটা অক্কর ওই বেশি আছে যেমন আর রহমানের মধ্যে আলিফ লাম রা, হা মিম আলিফ নুন সাতটা শব্দ কিন্তু আর রহমান আর রাহিমের মধ্যে আলিফ লাম রা হা ইয়া মিম ছয়টা রহিমের মধ্যে হচ্ছে ছয়টা অক্কর আর রহমানের মধ্যে হচ্ছে সাতটা অক্ষর আর আরবি এই গ্রামার অনুযায়ী হলো কসরতুল মাবানি তাদুল্লা আলা কসরতুল মানি যে শব্দের মধ্যে অকর বেশি হবে এই শব্দের মধ্যে কিন্তু অর্থও বেশি হবে অতএব আর রহমানের মধ্যে রহিমের তুলনায় অর্থ বেশি কীভাবে অর্থ বেশি কারণ যেহেতু দুনিয়াতে আল্লাহ রহমত কাফির মুশ্রিক বেঈমান ই মুসলমান সবাই পায় এজন্যে রহিমের তুলনায় রহমানের মধ্যে অর্থ বেশি আর রহিম যেহেতু আখেরাতে শুধুমাত্র মুমিনের প্রতি আল্লাহ রহম করবেন এজন্য রহিমের মধ্যে রহমানের তুলনায় অর্থ কম এজন্যে রহমান শব্দটার মধ্যে এই দুনিয়ার ক্ষেত্রে ব্যবহার হয় আর রহিম শব্দটা আখেরাতের ক্ষেত্রে ব্যবহার করা হয় আরেকটা আলোচনা হলো যে রহমান এবং রহিম দুটা শব্দ অর্থ তো একই তাহলে আগেরটারে পরে পরেরটারে আগে আনলে তো হয়ে যেত যেমন বিসমিল আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আর রহিমুর রহমান অথবা আলহামদুলিল্লাহ এভাবে উলটিয়ে আননা আনলে কারণ যেহেতু অর্থ এক আল্লাহ রবুল আলমিন কেন রহমানকে আগে আনলেন রহিমকে পরে আনলেন সমানিত সশ্চিতা মন্ডলী এটার উত্তর হলো যেটা আমরা এতটুকু এই যে এত সময় যে আলোচনা করেছি আলোচনা যদি আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনেন তাহলে এই উত্তরটা কিন্তু পেয়ে যাবেন এরপরে আমি বলছি এটার উত্তর হলো যেহেতু আল্লাহ সুবান রহমত এটা আল্লাহ সুবানাউ তালার দয়া যেটা দুনিয়ার মধ্যে আখেরাতের তুলনায় আগে হয় এজন্যে দুনিয়ার ক্ষেত্রে বোঝানোর জন্য রহমান শব্দটাকে আগে আনা হয়েছে এবং রহিম শব্দটাকে পরে আনা হয়েছে কেন কারণ রহিমের সম্পর্কটা হলো আখেরাতের সাথে এই জন্যে আখেরা যেহেতু দুনিয়ার পরে হবে এই রহিমটা পরে আর রহমানটা আগে ব্যবহার করা হয়েছে এরপরে আরেকটা বিষয় হলো যে দেখেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আর রহমানির রহিম ইয়াউমিদ্দিন আপনি যখন এভাবে লিন পর্যন্ত পড়বেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন থেকে নিয়ে ওয়ালাদিন পর্যন্ত প্রত্যেকটা আয়াতের শেষে শেষের অক্ষরের আগের অক্ষর কিন্তু ইয়া সাকিন পাবেন মানে ইয়ার উপর সাকিন আপনারা পেয়ে যাবেন যেমন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন ইয়াসাকিন আগের অক্ষর প্রত্যেক শেষের অক্ষরের আগের অক্ষর আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন থেকে নিয়ে ওলা দোয়াল্লিন পর্যন্ত যদি আপনি লক্ষ্য করেন তাহলে প্রত্যেকটার শেষের অক্ষরের আগের অক্ষর কিন্তু আপনি সাকিন পাবেন এখন যদি কেউ আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন আর রহমানুর রাহিম না বলে উল্টিয়ে বলতো যে আলহামদুলিল্লাহ এই কোরআনের মধ্যে যদি আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আর রহমান রাহিম এভাবে না এসে আসতো আর রহমানির আর রহিমির রহমান তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রাহিম শেষেরক অক্ষরের আগেরক করে যে ইয়া এই সাকিনটা কিন্তু আর থাকে না কারণ আর রহমান পরে চলে আসলে আর রহিমির রহমান হয় আর এই এই মিলটা কিন্তু এই ওজনটা কিন্তু এই ধারাবাহিকতাটা কিন্তু ঠিক থাকে না কারণ আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন শেষ করে আগের অক্ষর ইয়াসাকিন এরপরে হচ্ছে মালিক ইয়া শেষ শেষের করে আগের অক্ষর ইয়াসাকিন ইয়া কানা আমদুয়া ইয়া কানাস্তাইন শেষের করে আগের অক্ষর ইয়াসাকিন এই ইহদিনা সিরাতুল মুস্তাকিম শেষের করে আগের করি ইয়াসাকিন গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন শেষের করে আগের অক্ষর কিন্তু ইয়াসাকিন এক্ষেত্রে কিন্তু আপনি এই যে একটা মিল আছে এই মিলটা কিন্তু আর রহিমুর রহমান হলে এই মিলটা কিন্তু থাকে না অতএব এই এই মিলটাকে ঠিক রাখার জন্য আলহামদুলিল্লাহ বিলা আলামিন আর রহমান রহিম রহমানকে আগে রহিমকে পরে আনা আছে সম্মানিত দর্শক শ্রীতামণ্ডলী তো এই দুইটা আয়াত দ্বারা আমরা এটাই আজকে আমাদের ওই আলোচনা এই জিনিসটাই আমরা আমাদের বোঝা হলো যে আল্লাহ সুবানাউ আলা কোরআনুল করিমের যে সর্বপ্রথম যে সুরাটা নাজিল করেন এই সুরার প্রথম নম্বর আয়াত আর রহমান রাহিম আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন দ্বিতীয় আয়াত হলো আর রহমান রাহিম এই তিনোটা এই দুইও আয়াতের মধ্যে কিন্তু সুবানা সুবানাউ তালার এই চারটা নাম কিন্তু ব্যবহার করা হয়েছে একটা হলো আল্লাহ আর একটা হলো রব আরেকটা হলো রহমান আর একটা হলো রহিম আল্লাহ সুবান এই জাতি নাম যেটা হলো আল্লাহ আর বাকি তিনটা হলো আল্লাহ সিফতি সিফতি নাম। এই নামের মধ্যে একটা রহমান এবং একটা হল রহিম এই যে আল্লাহ ফাতেহার প্রথম দুই আয়াতে আল্লাহর চারটা নামের মধ্যে একটা জাতি নাম আর তিনটা সিফতি নাম আল্লাহ আলোচনা করলেন এই তিনটা সিফতি নামের মধ্যে পাওয়ারফুল সিফতি নাম কোনটা এটা ইনশাল্লাহ আগামী পর্বে আলোচনা হবে যা কিছু বললাম এবং আপনারা যা কিছু যদি আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের আলহুদাওয়া নূর ফাউন্ডেশনের যে কোয়েশন এবং আনসারের গ্রুপ আছে সেখানের মধ্যে আপনারা প্রশ্ন করে প্রশ্ন করবেন এবং কোনো প্রশ্ন যদি থাকে আপনারা সেখানের মধ্যে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ আপনি বিশেষ করে আমার যে গ্রুপটা আছে সেটা হলো তেত্রিশ নম্বর গ্রুপ আপনি তেত্রিশ নম্বর গ্রুপে যাওয়া নম্বর আপনারা কালেক্ট করে আপনারা এই গ্রুপের এডমিন ভাইদের থেকে নম্বর করে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতল্লাহি আবার কত সুবহানকাল্লাহ্ম হেমদিকা অসাদল্লাহ ইল্হা ইলাং তাস্ত ফিরে কত নেই